হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এফোর ফ্রেন্ডসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের খেলাটি হচ্ছে এই যে সামনে গোল গোল করা আছে, রাউন্ড শেপ করা আছে, এই যে রাউন্ড শেপ করা আছে, এর মধ্যে থেকে আমাদের প্রতিযোগিতাকে জাম্প করে যেতে হবে। এই দাগ থেকে এই দাগে যেতে হবে, এই দাগ থেকে এই দাগে যেতে হবে। এটা হচ্ছে ফিনিশিং লাইন। এই ফিনিশিং লাইনটা যে পার করতে পারবে এক চান্সের মধ্যে, তার চোখ বাঁধা থাকবে, চোখটা বাঁধা থাকবে, চোখ বাঁধা থাকবে আমাদের প্রতিযোগীদের, এবং একটি চান্সের মধ্যে যে পার করতে পারবে সেই পেয়ে যাবে আজকের পুরস্কার। আর যে পারবে না তার জন্য থাকবে প্রতিবারের মতনই সান্ত্বনা পুরস্কার। আমাদের প্রতিযোগীরা সবাই খেলা বুঝতে পেরেছ? হ্যাঁ। সবাই রেডি তো? হ্যাঁ। ওকে, এক্সাইটেড? হ্যাঁ। ওকে, তো শুরু করছি আজকের প্রতিযোগিতা। এটা আমাদের প্রথম প্রতিযোগী। কী নাম? কী নাম তোমার? রায়হান শেখ। চোখ বন্ধ করে দাও রায়হান। রায়হান, তুমি খেলা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। রেডি? ও, সবাই কিন্তু যখনই লাইনের এই পাড়ে চলে আসবে একজন কেউ থাকবে যেন এদিকে না লাগে। হুম, না লাগে বাচ্চা না লাগে, ঠিক আছে? এখানে একটা প্লেয়ার হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। বাদ। হ্যাঁ, সুন্দর। আর তাকে ও একটু জন্য পারলো না, সে তার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। ও, সে অনেক চিন্তার পরে সে পেরে গেছে, খুব সুন্দর। ওর জন্য একবার হাত তেলে। তার জন্য থাকছে পুরস্কার। এটা আমাদের নেক্সট প্রতিযোগী। কি নাম তোমার? সিরাজুল শেখ। তো রেডি আছো তুমি? প্রথম সুন্দর। ও, তো নেক্সট প্রতিযোগী কি নাম তোমার? আমির শেখ। আমির শেখ, রেডি? ও, খুব সুন্দর। বাহ বাহ, সে কি পারবে দেখা যাক। খুব সুন্দর, খুব সুন্দর। তার সামনে আর একটি বক্স আছে। ও, একটুর জন্য সে পারলো না, তার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। চলে এসেছে আমাদের সামনে নেক্সট প্রতিযোগী। কি নাম তোমার? আব্দুল শেখ, রেডি? খুব সুন্দর। আর একটি বক্স আছে। ও, থাকছে সান্ত্বনা পুরস্কার। তো চলে এসেছে আমাদের সামনে নেক্সট প্রতিযোগী। কি নাম? শাইন শেখ, খুব সুন্দর। থাকছে আর একটি বক্স, সে কি পারবে? ও, খুব সুন্দর। শাইন শেখের জন্য থাকছে পুরস্কার। প্রথম প্রথম এই বাদ, তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। খুব সুন্দর। থাকছে মনিরের কাছে আর একটি বক্স। ও, খুব সুন্দর। মনিরের জন্য থাকছে পুরস্কার। খুব সুন্দর। ও, একটু জন্য হলো না, থাকছে সান্ত্বনা পুরস্কার। খুব সুন্দর। ও, ব্যাগের মধ্যে লাফিয়ে পারলো না নেক্সট ব্যাগে কমপ্লিট করতে, প্রথম ব্যাগে পারলো, তার থাকছে ওর জন্য সান্ত্বনা পুরস্কার। ও, তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার।
খুব সুন্দর থাকছে আর একটি বক্স আর একটি বক্স ও একটু জন্য মিস থাকছে সান্তনা পুরস্কার প্রথম খুব সুন্দর থাকছে আর একটি বক্স এই ডিস্ক দাগে পা দিয়ে ও খুব সুন্দর ওয়াও খুব সুন্দর থাকছে পুরস্কার ও হালকা খুব সুন্দর আর একটি বক্স আছে আনারুলের কাছে ঝাড়া লাভ ও লাভটা মেরেছে ঠিক জায়গায় বাট বক্সের ভিতরে বাড়তে পারেনি তার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার খেলাটা খুব সুন্দর খেলেছে প্রথমে বাদ মাহমুদুর আলম প্রথমে বা হয়ে গেছে বাদ তার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার প্রথমে বাদ থাকছে দীপের জন্য সান্ত্বনা পুরস্কার খুব সুন্দর থাকছে আর একটি বক্স মুস্তাকি পারবে ও একটুর জন্য হলো না মুস্তাকের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার খুব সুন্দর থাকছে আর একটি বক্স থাকছে আর একটি বক্স ও খুব সুন্দর থাকছে মেরাজের জন্য পুরস্কার নেক্সট প্রতিযোগী রহমতুল্লাহ সেও একটি মাদ্রাসার স্টুডেন্ট সেও আজকে এসেছে খেলা করার জন্য দেখাই যাক সে কি করে রেডি তো তুমি খুব সুন্দর থাকছে আর একটি বক্স ও খুব সুন্দর রহমতুল্লাহর জন্য থাকছে পুরস্কার ও খুব সুন্দর থাকছে সফিকুলের কাছে আর একটি বক্স সে কি পারে সে কি পারে ও সফিকুল মিস করে ফেলেছে সফিকুলের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার খুব সুন্দর আর থাকছে একটি বক্স দেখাই যাক খুব সুন্দর সুরজ গেমটি খেলেছে দেখা যাক সে কি করে খুব সুন্দর দাগের মধ্যে পা দিয়ে দিয়েছে কিন্তু কিছু করার নেই সেই জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেল খেলার মধ্যে নমস্কার যারা পুরস্কার পাওনি তাদের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও ওইদিকে দাঁড়িয়ে যাও সান্ত্বনা পুরস্কার